হিন্দ প্রিয় বন্ধুরা নমস্কার বন্ধুরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি বিরাট বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে বিশেষ করে যারা বর্তমানে এসএসসি জিডির এক্সাম দিচ্ছ বা যারা এসএসসির আপকামিং ভ্যাকেন্সিগুলোর জন্য অপেক্ষা করছো সেটা সিজিএল হোক বা সিএইচএসএল হোক বা এসএসসি জিডি এমটিএস বা ফেজ টুয়েলভ হোক না কেন প্রতিটা ভ্যাকেন্সির জন্যই এটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি এসএসসি ডট এনআইসি ডট ইন কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে পর থেকে আর কোনো প্রকার আপডেট দেওয়া হবে না অর্থাৎ এখানে তোমাদের লাস্ট নোটিশ জারি হয়েছিল বাইশ ফেব্রুয়ারি এরপর থেকে আর কিন্তু কোনো রকম এখানে নোটিশ জারি হবে না কেন কারণ এসএসসি তোমাদের জন্য একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি দেখো এটা হচ্ছে এসএসসির নতুন ওয়েবসাইট ঠিক আছে এসএসসি ডট ডট ইন এর আগেরটা তোমাদের যে পুরনো ওয়েবসাইট ছিল সেটা এসএসসি ডট এনআইসি ডট ইন কিন্তু এটা এসএসসি ডট ডট ইন ঠিক আছে এই নতুন ওয়েবসাইটে তোমাদের এরপর থেকে প্রতিটা যে নোটিফিকেশান সেই নোটিস কিন্তু এখানে জারি হবে এবং বিশেষ করে যারা এসএসসি জিডির এক্সাম দিচ্ছ তোমাদের যে অ্যান্সার কি বলো বা রেজাল্ট বলো সেগুলো কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তোমাদের এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটা তো তোমরা তোমাদের রিজনের যে ওয়েবসাইট আছে আলাদা আলাদা সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো কিন্তু তোমাদের অ্যান্সার কি বলো বা তোমাদের রেজাল্ট বলো সেইগুলো কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এবং এসএসসির যে আপকামিং নতুন ভ্যাকেন্সিগুলো আসবে সেই ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইনে অ্যাপ্লাই কিন্তু এই ওয়েবসাইট থেকে চলবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাইয়ের কিন্তু অপশানটাও আছে এখান থেকে তোমরা তোমাদের যে নতুন ভ্যাকেন্সি সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তার জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের কর্নারে লগ ইন অর রেজিস্ট্রেশন এই অপশানটাতে একবার তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের হচ্ছে প্রথমে লগ ইনের অপশানটা আছে ঠিক আছে তো এখানে যেহেতু সবাই প্রথমেই তোমরা এখানে রেজিস্ট্রেশন করছো তো আগে থেকে কারোর আইডি বা পাসওয়ার্ড আশা করছি নেই তো তোমাদেরকে সব থেকে নিচে আসতে হবে এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার নাও অপশানটাতে একবার ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের যা যা স্টেপগুলো বলেছে সেই স্টেপগুলোকে ফলো করে স্টেপ বাই স্টেপ তোমরা তোমাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে তাহলে তোমরা পরবর্তী সময় তোমরা যদি এসএসসির বিভিন্ন রকম এক্সামের আপডেট চাও বা অ্যান্সার কি রেজাল্ট অ্যাডমিট কার্ড এছাড়াও বিভিন্ন রকম যে ডিটেলস সেইগুলো কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে সেই জন্য অবশ্যই তোমরা এখানে কিন্তু ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু আগে থেকে এখন কমপ্লিট করে রাখো তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট তোমরা যদি টাইম টু টাইম পেতে চাও এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটা তোমরা তোমাদের প্রতিটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও আশা করছি তাদেরও এটা কিন্তু হেল্পফুল হবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম